রাজবাড়ির পাংশায় তিনটি একনলা বন্দুক সহ মোহাম্মদ ইমন মণ্ডল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর রাত 3:30টার দিকে পাংশা মডেল থানা পুলিশের অভিযানে পাংশার কলিমহর ইউনিয়নের মোহাম্মদ মনিরুল ইসলাম ওরফে জিন্নাহ মণ্ডল এর বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসী সম্রাট বাহিনীর সদস্য মোহাম্মদ ইমন মণ্ডল। গ্রেফতারকৃত মোহাম্মদ ইমন মণ্ডল কলিমহর পূর্ব পাড়ার মোহাম্মদ মনিরুল ইসলাম ওরফে জিন্না মণ্ডলের ছেলে।